ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিও তোমাদেরকে শেয়ার করব। এই মাত্র মাধ্যমিক মাদ্রাসা বোর্ডের রেজাল্ট প্রকাশ হয়ে গেল, তার সেরা তালিকা তোমাদেরকে দেখাতে চলেছি। রাজ্যের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই সেরা তালিকায় কত নম্বরে হাইয়েস্ট হলো বা কত নম্বর পেল তারা সম্পূর্ণ লিস্টে এই ভিডিওতে শেয়ার করব বা শেয়ার করতে চলেছি। অবশ্যই এই ভিডিওটি একটু ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দাও, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো, সবার আগে নতুন ভিডিও আপডেট পেতে। তোমাদের রেজাল্ট এবছর কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি কিন্তু অপেক্ষায় রইলাম তোমাদের রেজাল্টের। তো দেখে নাও আজকের এই সেরা তালিকায় কারা স্থান অধিকার করেছে। প্রথম হয়েছে হাই মাদ্রাসা 2022 পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত পরীক্ষায় প্রথম হয়েছে মালদা জেলার বটতলা আদর্শ হাই মাদ্রাসার আমাদের এক ছাত্রী শরীফা খাতুন। আমি আবার বলছি তার নাম, মালদা জেলার বটতলা আদর্শ হাই মাদ্রাসার আমাদের এক কৃতি ছাত্রী, তার নাম শরীফা খাতুন। 800 নম্বরের পরীক্ষা হয় আমাদের হাই মাদ্রাসা, আপনারা জানেন, সেখানে তার প্রাপ্ত নাম্বার 786। 786 পেয়েছে, প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় হয়েছে একই মাদ্রাসারই একটি স্টুডেন্ট, তার নাম ইমরানা আফরোজ, বটতলা আদর্শ হাই মাদ্রাসার মালদা জেলার, 1 নম্বর কম পেয়ে তার প্রাপ্ত নাম্বার 775, ইমরানা আফরোজ দ্বিতীয় স্থান অধিকার করেছে। এও ছাত্রী প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের দুই কৃতি ছাত্রী। তৃতীয় দুজন হয়েছে যুগ্মভাবে মালদা জেলারই রামনগর হাই মাদ্রাসার এক ছাত্র মোহাম্মদ ওয়াকিল আনসারি। মালদা জেলার রামনগর হাই মাদ্রাসার মোহাম্মদ ওয়াকিল আনসারি আর আরও একজন যুগ্মভাবে তৃতীয় হয়েছেন, তিনিও মালদা জেলার দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসা। দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসা, তার নাম আজিজা খাতুন, তিনিও ছাত্রী আজিজা খাতুন। এদের দুজনেরই প্রাপ্ত নাম্বার 773, দুজনেরই প্রাপ্ত মার্কস 773। চতুর্থ হয়েছে মালদা জেলারই আরেকটি ছাত্র, তার নাম রৌনক জাহান। রৌনক জাহান ছাত্রী, তার মাদ্রাসা রামনগর হাই মাদ্রাসা। রৌনক জাহান তার প্রাপ্ত নাম্বার 771, 771, 771। পঞ্চম হয়েছে যুগ্মভাবে দুজন, একজন মুর্শিদাবাদ জেলার হিয়াতুন নেশা, এও ছাত্রী হিয়াতুন নেশা, তিনি মুর্শিদাবাদ জেলার লালগোলা রহমতুল্লাহ হাই মাদ্রাসার ছাত্রী। আরেকজন মালদা জেলার NMS হাই মাদ্রাসার আরেক ছাত্রী সানিয়া পারভীন। শিয়াতুন নেশা মুর্শিদাবাদ জেলার লালগোলা রহমতুল্লাহ হাই মাদ্রাসার ছাত্রী আর নওমৌজা সুবানী হাই মাদ্রাসার ছাত্রী সানিয়া পারভীন, দুজনেরই প্রাপ্ত নাম্বার 769, 769, 769। সিক্সথ হয়েছেন যুগ্মভাবে দুজন, একজন হলেন মুর্শিদাবাদ জেলার আমিরাবাদ হাই মাদ্রাসার ছাত্র মোহাম্মদ বেনজির হোসেন। মোহাম্মদ বেনজির হোসেন মুর্শিদাবাদ জেলার আমিরাবাদ হাই মাদ্রাসার ছাত্র মোহাম্মদ বেনজির হোসেন। আর দ্বিতীয় জন মুর্শিদাবাদ জেলারই লালগোলা রহমতুল্লাহ হাই মাদ্রাসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, 768, 768, 768, দুজন যুগ্মভাবে মুর্শিদাবাদ জেলা থেকে ষষ্ঠ স্থানের অধিকার করেছেন। সপ্তম হয়েছেন একজন পূর্ব বর্ধমান জেলার, পূর্ব বর্ধমান জেলার বারোয়ান হাই মাদ্রাসার এক ছাত্র সৈয়দ উমর ফারুক। সৈয়দ উমর ফারুক তিনি সপ্তম স্থান অধিকার করেছেন, তার প্রাপ্ত নাম্বার 767, 767। অষ্টম স্থান অধিকার করেছেন মুর্শিদাবাদ জেলার দেবকুণ্ডা হাই মাদ্রাসার এক ছাত্রী মোহাম্মদ সাবনাম খাতুন। মুর্শিদাবাদ জেলার দেবকুণ্ডা হাই মাদ্রাসার এক ছাত্রী যার নাম মোহাম্মদ সাবনাম খাতুন, তার প্রাপ্ত নাম্বার 766।